আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। অবশেষে বিয়ে করে ফেলেছি। আপনারা অনেকেই আমার বিয়ের সংবাদ ফেসবুক ইউটিউব নানান মাধ্যমে শুনতে পেয়েছেন, অনেকেই খুশি হয়েছেন, অনেকে একটু একটু মন খারাপ করেছেন জানতে পারলাম। তো সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি যাকে বিয়ে করলাম, কেন তাকে বিয়ে করেছি এবং সে বর্তমানে কি করছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে বিয়ে সংক্রান্ত কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমার পক্ষ থেকে। তবে এই বিষয়গুলো বলার আগে আজকের আমাদের এই ভিডিওর স্পন্সর ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন ডুয়েলিং রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেড, সেখানে আমি অলরেডি ভিজিট করেছিলাম। তারা কিন্তু বেশ সুন্দর সুন্দর ইসলামিক ফ্ল্যাট বিক্রি করছে, যেখানে আপনি প্রতিটি কমন ওয়াশরুমের মধ্যে একটি অজুখানা পাবেন এবং পাশাপাশি এই বিল্ডিংয়ের একদম উপরের তলায় অর্থাৎ ছাদে আপনি মসজিদের ব্যবস্থা পাবেন, যেখানে আপনি এবং আপনার সন্তান পাশাপাশি সবাই মিলে একটা ইসলামিক পরিবেশে বিভিন্ন ইমানি আলোচনা করতে পারবেন। পাশাপাশি অলরেডি একজন শায়েখ এখানে বাসা কিনেছেন, আর আপনারা এই বিল্ডিংয়ে আলাদা আলাদা এন্ট্রি ব্যবস্থা অর্থাৎ ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা এন্ট্রি ব্যবস্থা পাবেন। যারা ইসলামিক পরিবেশে সুন্দর করে উত্তরা আজমপুর এরিয়াতে বসবাস করতে চাচ্ছেন, তাদের জন্য এটি খুবই ভালো একটি অপশন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে সব বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। এখন আসি বিয়ের ব্যাপারে। তো বিয়েটা হঠাৎ করেই করে ফেলেছি, কাউকে তেমন জানাতে পারিনি। আমার অনেক দিনই ভাইরা তারা মন খারাপ করেছে, আসলে হঠাৎ করেই করা। ইনশাল্লাহ যখন প্রোগ্রাম করব, অর্থাৎ একটা বড়সড় প্রোগ্রাম করার চিন্তাভাবনা আছে, তখন ইনশাল্লাহ আমার পরিচিত যতদিনই ভাই বোন আছেন সবাই দাওয়াত পাবেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। বেশ বড় করেই করব ইনশাল্লাহ, বেশ বড় একটা বাজেট নিয়েই করবো, আল্লাহ তাআলার রহমতে সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ খুব ভালো করে, সেরকম ইচ্ছা আছে। আর এর পাশাপাশি আমার যে ওয়াইফ, সে মেডিকেলে পড়তেছে, আর বিয়ে করার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাকে দিনদারিতা, যদি এক কথায় বলি আর কি। কারণ আমার জীবনের এখন সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমি নিজে আল্লাহর পথে থাকবো, মানুষকে আল্লাহর পথে ডাকবো, এবং সেটার জন্য আমার একজন দিনদার নেককার স্ত্রী প্রয়োজন, যার অনুপ্রেরণা আমার জীবনে সবসময় কাজে লাগবে বিভিন্ন সময় আল্লাহর পথে থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা মেয়ের দিনদারিতা দেখে দেখে বিয়ে করো। কারণ মানুষ অনেকগুলো বিষয় দেখে বিয়ে করে, তার মধ্যে অনেক বিষয় থাকতে পারে। বর্তমান জগতে যেমন মানুষ শুধু টাকা পয়সা দেখে, যে কার কত টাকা আছে, মেয়ের বাপ কত বড় লোক, হ্যাঁ মেয়ের কি ভাই বোন আছে কিনা, মানে অনেক ধরনের জিনিস খেয়াল করে। এটার মধ্যে লোভ একটা বিষয় ঢুকে গিয়েছে। সো এই বিষয় থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত। কারণ আপনি দেখেন, আপনার যাকে আপনি পছন্দ করেন, বা আপনি বলিউড হলিউডের একটা নায়িকার কথা চিন্তা করেন, তার হয়তো সে অনেক সুন্দর, তার অনেক টাকা পয়সা সম্পত্তি যশ খ্যাতি অনেক কিছু আছে, বাট এই মানুষটাকে আপনি পর্দা করতে বলেন, বলিউড হলিউডের কোনো নায়িকাকে, সে কী করবে? আপনার সাথে যুদ্ধ লাগিয়ে দিবে। সো যার মধ্যে আল্লাহর ভয় নেই, যার মধ্যে আল্লাহ কী জিনিস, আল্লাহ কী চায়, আল্লাহ তালা কীভাবে আমাদেরকে আদেশ করেছেন, এই বিষয়গুলো নেই, তাদের সাথে আপনারা খুব লং লাস্টিং হ্যাপি হতে পারবেন না। এই বিষয়গুলো ওই মানুষটাই পারবে যারা ওই ধরনের লোক আর কি। সো এই জন্য আপনাদের সবারই উচিত একজন দিনদার মানুষকে বিয়ে করা, যারা আসলে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অর্থাৎ জান্নাতে যেতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আলহামদুলিল্লাহ বিয়ে করেছি, সবাই দোয়া করবেন। আপনাদের অনেককে দাওয়াত দিতে পারিনি, একদম ছোট করে ঘরোয়া পরিবেশে বিয়েটা জাস্ট করে রেখেছি, যখন অনুষ্ঠান করব তখন ইনশাল্লাহ সবাইকে দাওয়াত দিব। অনেকেই মন খারাপ করেছেন, অনেক আমার ফেসবুক পেজে, আসলে বিশ্বাস করেন আমার ফেসবুক পেজে প্রায় 50,000-60,000 মতো শুধু মেসেজ আছে মেয়েদের আমাকে বিয়ে করার ব্যাপারে। সো এটা আমাদের যে পেজের যে মডারেটর আছে, তারা অনেক সময় আমাকে জানায়, পাশাপাশি আমি নিজে অনেক সময় মেসেজগুলো চেক করার সময় দেখতে পেয়েছি। সো আমি দোয়া করি যারা আমাকে অনেক বেশি পছন্দ করতেন আল্লাহ তাআলার জন্য, তারা যেন অনেক বেশি ভালো থাকেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জীবনে উত্তম জীবনসঙ্গী দান করুক, যাদের মাধ্যমে আল্লাহ তাআলার আপনার রহমত এবং শান্তি অর্জন করতে পারবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আখিরাতে জান্নাতি হতে পারবেন। আল্লাহ তাআলা যেটা করে সেটাই বান্দার জন্য সবচেয়ে ভালো। আপনার আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হবে। সো আমি বিয়ে করেছি এই বলে কেউ মন খারাপ করবেন না বা কষ্ট পাবেন। অনেকেই আমাকে দেখলাম আমার ফেসবুক পেজে মেসেজ করেছে, তাদের মন খারাপ এই সে অনেক কিছু, তো এটা মন খারাপ করার কিছু নেই। আপনাদের জীবন আল্লাহ তাআলা এর চাইতে ভালো কিছু দান করতে পারেন। সো আপনার আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট হবে। আর যেটা বললাম, আমার দিনী ভাই বোন যারা অনেকেই আছেন আমার পরিচিত, আলামিন ভাই থেকে শুরু করে সায়েম ভাই, তারপর তুষার ভাই, আমার অনেক দিনী ভাই আছে যাদের সাথে আমি খুব বেশি চলাফেরা করেছি, এর মধ্যে আমার সেই সমস্ত দিনী ভাই কাউকে দাওয়াত দেওয়া হয়নি, নির্জন আছে। তো আসলে সবাইকে দাওয়াত দেবো ইনশাল্লাহ যখন প্রোগ্রাম করব, আপনারা কেউ কষ্ট পাবেন না আশা করি। আলামিন ভাই তিনি ভিডিওতে বলেছেন তিনি কষ্ট পেয়েছেন, আসলে মজা করেই বলেছেন, আলামিন ভাইকে বলেছি আমি দাওয়াত দিব ইনশাল্লাহ যখন প্রোগ্রাম করব তখন।
সো আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এবং আল্লাহ তাআলার রহমত অর্জন করতে পারি, সেটাই মূল উদ্দেশ্য। আমার কাছে জীবনটা এখন খুবই ছোট, একদম খুবই ছোট, যে এখন আছি কালকে বাঁচবো কিনা জানি না। আসলে পুরোটা হৃদয়ে ইমান সহকারে আল্লাহর কাছে পৌঁছাতে চাই, আল্লাহর কাছে যেতে চাই। কে কি ভাবলো, কে কি বললো, আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই জানেন, সত্যিকার অর্থে বলতেছি। আমাকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, আমাকে নিয়ে কেউ যদি ভালো কথা বলে, এগুলো আমার কিছুই মনে হয় না। এখন আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা আমাকে কি ভাবতেছে, আমি আল্লাহর কাছে কি, সেটাই মূল বিষয়। আমার মাধ্যমে কতটুকু কাজ হচ্ছে, আল্লাহ তাআলা সেই কাজটুকু কবুল করছেন কিনা, সেটাই মূল বিষয়। আমি কোনোভাবে কোনো মানুষের মুখাপেক্ষী হতে চাই না, সম্পূর্ণভাবে একদম স্বয়ংক্রিয় সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার মুখাপেক্ষী হতে চাই। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা এবং সেটার জন্য চেষ্টা করছি। তো সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমত সন্তুষ্টি অর্জন করে ইমান সহকারে মৃত্যুদান করুক এবং জান্নাতে একত্রিত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।